আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জেবিনেট কর্পোরেশন জেটিভি বাংলার অবাক পৃথিবীতে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিন্তি। অদ্ভুত এক গ্রাম, যে গ্রামে সব পুরুষেরই দুই স্ত্রী। ছোট্ট একটি গ্রাম দেরাসর, যেখানে মাত্র 600 লোকের বসবাস। ছোট্ট এই দেরাসর গ্রামে প্রত্যেক পুরুষেরই দুইজন করে স্ত্রী রয়েছে। এটি ভারত পাকিস্তান সীমান্তের নিকটে রাজস্থানের বারমের জেলায় অবস্থিত। ওই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, প্রথম স্ত্রী থেকে কোনো স্বামীরই সন্তান হবে না, ফলে সন্তানের মুখ দেখতে গেলে নাকি দ্বিতীয় বিয়ে করতেই হবে। আর এই অদ্ভুত বিশ্বাস থেকে দ্বিতীয় বিয়ে করেন গ্রামের পুরুষরা। মূলত অতীতের একটি ঘটনা থেকে এমন রীতি চালু হয়ে আসছে অনেক আগ থেকেই। গ্রামের এক ব্যক্তির নাকি কিছুতেই সন্তান হচ্ছিল না, পরে তিনি দ্বিতীয় বিয়ে করতে সন্তান লাভ করেন। এরপর যখনই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতেন, গ্রামের কোনো পুরুষ তার দ্বিতীয় বিয়ে দেওয়া হতো, আর তাতেই নাকি মিলত ফল। এভাবেই পুরুষের বহু বিবাহ গ্রামের রীতিতে পরিণত হয়। এছাড়া আরও একটি কারণ রয়েছে এর পেছনে। ওই গ্রামে তীব্র পানি সংকট, অন্তত 5 কিলোমিটার হেঁটে পরিবারের নারীদের পানি আনতে হয় এই গ্রামে। অন্তঃসত্ত্বা হলে কোনো নারীর পক্ষেই হেঁটে পানি আনা সম্ভব নয়, সে কারণেও দ্বিতীয় বিয়ে করে থাকেন পুরুষেরা। সেক্ষেত্রে প্রথমজনকে সেভাবে স্ত্রীর কোনো অধিকারই দেওয়া হয় না, তারা বরং বাড়ির পরিচারিকার মতো জীবন কাটিয়ে থাকেন। প্রথম স্ত্রীকে বলা হয় জল স্ত্রী। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীও যদি সন্তান ধারণ না করে থাকেন, সেক্ষেত্রে স্বামীকে আরও একটি বিয়ে করতে হয়। তবে কোনো পুরুষ যদি এই রীতির বিরোধিতা করেন, তাহলে গ্রাম থেকে বিতাড়িত করা হয় তাকে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। টোকিও শিন ওকুবুতে অবস্থিত টেলিকমিউনিকেশন কোম্পানি জেবি নেট কর্পোরেশন, সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি পকেট ওয়াইফাই, টক টাইম সহ ইন্টারনেট সিম কার্ড, নতুন ও পুরাতন মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিক্স পণ্য। এছাড়াও হালাল ফুড সার্ভিস, ভিসা প্রসেসিং ও গাড়িও রপ্তানি করছি। আপনার পছন্দের সার্ভিসটি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে।